পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে বিনা কারণে, যে কোনো কেউ গেলে দেখতে পাবে বিনা কারণে। কারণ এই গাড়ি যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সামনে যদি জ্যাম হয়, তবেই একমাত্র এই গাড়ি দাঁড়িয়ে থাকার কারণ আছে। কিন্তু আমরা দেখতে পাবো সামনে গিয়ে একটা জায়গায় আর কোনো কিচ্ছু নেই, মানে কোনো লাইনই নেই এবং কোনো রকম জ্যামও নেই। কী আছে না, পুলিশের গাড়ি আছে দেখতে পাবো। তার মানে কি হলো, পুলিশের গাড়ি আর তারপরে পরপর এই লাইন। তাহলে বাকিটা আপনারা বুঝতে পাচ্ছেন, যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামে একটা রাজ্য আছে, সেই রাজ্যে যারা বসবাস করেন তারা আশা করি বুঝতে পেরেছেন এটা আসাম রোড। আসাম রোড অর্থাৎ এটা কালনা থেকে ব্যান্ডেল যাওয়ার মধ্যে মাঝখানের একটি জায়গা, বলাগড় থানার অন্তর্গত একটি জায়গা। এবং সামনে দেখতে পাবো একটি পুলিশের গাড়ি আছে এবং তারপরেই এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে হঠাৎ করে। তাহলে এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে কি কারণে গাড়িগুলো দাঁড়িয়ে আছে রাত্রিবেলায়। এখন বাজে 10:37, এই যে দেখিয়ে দিচ্ছি 10:37, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এই সামনে গিয়েই দেখবো শেষ হয়ে গেছে। এবং দেখবো যে ওখানে পুলিশের গাড়ি রয়েছে, সেখানে বেশ কয়েকজন, এই যে এই যে এই যে এই ব্যারিকেড দেওয়া পুলিশের গাড়ির, এই যে ব্যারিকেড দেওয়া, এই যে সব দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখছেন